আজকের এই ভিডিওটা কোনো ভিডিও না, কোনো রিয়াকশন ভিডিও না, কোনো গেমিং ভিডিও না, কোনো লাইভ না, কোনো ফানি মোমেন্টস না, কোনো প্লেলিস্টে কোনো ভিডিও না। আজকের এই ভিডিওটা হলো একটি স্পেশাল থ্যাঙ্কস ভিডিও, যেটা আমি আপনাদেরকে জানাতে চাই বিকজ আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন, আমি আসলে দেখে অনেক অবাক হয়ে গেছি। সো হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের সাথে আছি সাদমান জাইফ তাসিন। সো আশা করি আপনারা সময় অনেক ভালো আছেন। সো আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দেখে আসলে অনেক অবাক এবং অবাক হয়ে গেছি যে আপনারা এত পরিমাণ সাপোর্ট করতে পারেন। সো আমি গতকালকে 800 সাবস্ক্রাইবার্স পূরণ করেছি জাস্ট আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য, প্লাস সাপোর্ট তো আছেই। সো এই ক্ষুদ্র ক্ষুদ্র সাবস্ক্রাইবারগুলোকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে এত এত সাপোর্ট করার জন্য। বাট আমি আর কী বলবো, আপনারা তো জানেনই আমি 800 সাবস্ক্রাইবার পার করার পর অনেক কষ্ট হয়েছে 100 পার করতে, বা 500, 600, 700, 800, বাট ভিউজ হয় না চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে অনেক আগে থেকে থাকেন, দেন দেখবেন যে আমার চ্যানেলে আগে দিক দিয়ে গত বছরে অনেক ভিউজ হইতো। ভিডিও দিতে একবারে যত পরিমাণ সাবস্ক্রাইবার তত পরিমাণে বেশি ভিউজ হইতো। বাট এখন এটা কেন হলো, 100 ভিউজ, 200 ভিউজ এরকম কেন হয়? সো এইটা আপনি যদি জানতে চান দেন ফুল ভিডিওটি দেখতে থাকুন, এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে পারেন এই ভিডিও থেকে, অ্যান্ড কিছু মোটিভেটও হতে পারেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমার জার্নিটা শুরু হয় 2017 সাল থেকে। 2017 সালে আমি ফার্স্ট আমার জিমেইল অ্যাকাউন্টটা খুলি। দেন জিমেইল অ্যাকাউন্টটা খোলার পর দেখি যে আমি আমার আইকনে ক্লিক করি, ইউটিউবে যে একটু আইকনে ক্লিক করে দেখি যে ক্রিয়েট ইউর চ্যানেল। ক্রিয়েট ইউর চ্যানেলে ক্লিক করার পর কী যে আসে আমি বুঝতেছি না, এবার দেখি যে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আমার কোনো ইন্টেনশন ছিল না ভিডিও দেওয়ার, বাট ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি দেখলাম যে কেমনে কী করতে হয় ইউটিউবে। এরপর অনেক এক মাস পর অনেক কষ্ট করলাম, দেখলাম যে কেমনে ভিডিও দেয়। এরপর আমার ফার্স্ট ভিডিওটা দিলাম। আমার ফার্স্ট ভিডিওটা ছিল একটি কেনেডিয়ান ন্যাশনাল অ্যান্থামের একটি ভিডিও। সো ওইটাতে তেমন কোনো ভিউজ আসে নাই, জাস্ট আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড তারা দেখেই খুশি হলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। সো আমার 2018 সাল পর্যন্ত ছিল 40 সাবস্ক্রাইবার। এরপর 19 সালের জানুয়ারি মাস থেকেও ছিল 40 সাবস্ক্রাইবার। সো তখন আমি 2018 সালের অগস্ট মাসে একদিনে দুইটা ভিডিও আপলোড দিই। একটি হলো জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের চিট কোড, আরেকটি হলো জিটিএ ভাইস সিটির চিট কোড। সো আমি ওই দুইটা ভিডিও দেওয়ার পর বিয়ে করেছিলাম যে আর মনে হয় আমাকে তো ইউটিউবিং হবে না। সো আমি বাদ দিয়ে দিলাম, চ্যানেল দেখি না, কিছু করি না, ভাল লাগে না। তখন আমি এক মাস পর পর ভিডিও দিতাম, সো ভিউজ আসতো না, সাবস্ক্রাইবার আসতো না, কিছু আসতো না। সো এরপর আমি দেখলাম যে আমি অনেকদিন পর একটু চ্যানেলে এমনি একটু ঘুরলাম, দেখি যে আমার জিটিএস স্যান অ্যান্ড্রিয়াস চিট কোডের মধ্যে প্রায় 1K ভিউজ হয়েছে। এটা তো আমি দেখো অবাক যে এটা কেমনে সম্ভব হতে পারে। সো আমি ঠিক করে দেখলাম, দেখি যে এটা সত্যি তো হয়েছে, বাট এটা কেমনে, লাইকসও তেমন না, বাট এটা কেমন হলো। সো এরপর আমার মাথায় কিছু ঢুকতেছিল না। এরপর আমি আবার ইউটিউবিং স্টার্ট করে দিই। এরপর আস্তে আস্তে ভিউজও বাড়তে থাকে, সাবস্ক্রাইবারও বাড়তে থাকে। সো তখন একটি কাহিনী হয় জানুয়ারির মাসে। জানুয়ারি মাসে আমি অ্যান্ড আমার ভাই একটি চ্যানেল খুলি, নাম হলো স্পেস বিডি। সো ওইখানে আমরা প্ল্যান করেছিলাম যে স্পেস রিলেটেড ভিডিও দিব অথবা এডুকেশনাল ভিডিও দিব, বাট আর দেওয়া হয় নাই। সো আমরা প্ল্যান করেছিলাম যে কেমনে কি সাবস্ক্রাইবার্স ভিউজ বাড়ানো যায়, বাট কোনো মতে এটা আমাদের হচ্ছিল না। সো এটা কেমনে করব? সো 2019 সালের জানুয়ারি মাসে ফার্স্ট আমি পিউডিপায়ের একটা ভিডিও দেখি, দেখি যে
ওনার একটি ডিস্ট্র্যাক্ট আছে বিচ লেজানিয়া নামে। সো ওইটা দেখার পর ওটা লাস্ট দিক দিয়ে দেখি যে কী যেন একটা বলে সাববট। সো ওইটার মানে আমি খুঁজতে যাই। খোঁজার পর আমি দেখি যে সাববট মানে হলো, আমি তখনও বুঝি না ওটা সাববট মানে কী, বাট এটা একটা অটোমেটিক মেশিনের মতো কাজ করে। সো আমি নিচে স্ক্রোল করি, যত স্ক্রোল করি তত ওয়েবসাইট পাই, একটাতে ক্লিক করলাম, সো একটি নাম আসলো সাপাও। সো আমি কিন্তু আমার সব স্টোরি একবারে ট্রুলি বলতেছি অ্যান্ড কোনো ফেক না, একবারে ট্রু। কেউ যদি সন্দেহ করে থাকেন দেন করেন, আই ডোন্ট কেয়ার। সো ঠিক করে শুনুন। সো সাপাও ওয়েবসাইটটা আমি যখন ক্লিক করি তখন দেখি যে আমার ইউটিউব চ্যানেল যাচ্ছে, আমি দিলাম। এরপর টাকা দিয়ে আমি কিনতে পারবো সাবস্ক্রাইবার, এটা দেখলাম। বাট ওখানে একটা ফ্রি ভার্সন আছে, আমি 20টা চ্যানেলে সাবস্ক্রাইব করলাম, এরপর আমি 20টা সাবস্ক্রাইবার পেলাম। এরপর আমি খুশি হয়ে, আমি অনেক খুশি হয়ে, তখন বাজে মনে হয় সকাল 11টা, তখন আমাদের স্কুল বন্ধ ছিল, তখন আমি খুশি হয়ে আমার বন্ধু ফাতিনকে ফোন দিলাম। ফাতিনকে ফোন দেওয়ার পর আমি বললাম যে ফাতিন, এখন তো আমাদের চ্যানেল এখন এই ধারাধাম করে আগাবে। সো ফাতিন বলল কেমনে, আমি সব কিছু খুলে বললাম। এরপর ও দেখলো ওরও সাবস্ক্রাইবার বাড়তে থাকলো, আমারও বাড়তে থাকলো। পর এক পর্যায়ে আমরা গেলাম, অ্যাটলিস্ট আমরা 400 সাবস্ক্রাইবারে গেলাম এমনি দৌড়ে দৌড়ে। আর ফাতিন এসব করা বন্ধ করে দিয়েছে, ওর আলসেমিরা এসব করে নাই। এরপর আমি ভাবতাম যে এটা তো ইলিগেল, এটা আমি কেন করছি? তাহলে অন্যরাও কি এরকম করেছে? না, অন্যরা নিজে নিজে সাবস্ক্রাইবারগুলো এনেছে, কষ্টে করে এনেছে, তাহলে আমি কেন করব? অ্যান্ড এটা আমি জানতে পারলাম যে ইউটিউব থেকে পরে এসব যদি দেখে দেন মনিটাইজেশন দেয় না, অনেকগুলা স্টেপস পার করতে দেয় না। সো আমি এটা বন্ধ করে দিলাম। প্লাস এটা বন্ধ করলাম আর এক কারণে, বিকজ আমি যে সাবস্ক্রাইবারগুলো ওখান থেকে পাইতাম, ওইখান থেকে আমি একটা আসলে জীবনও পাইতাম না, মাত্র 10টা পাইতাম এক মাসে এরকম। সো এরকম আর কথা বলার আমার ভাষা নাই যে ওই ওয়েবসাইটটা থেকে আমি জাস্ট পাইতাম, কিন্তু ওই সাবস্ক্রাইবারটা আবার সরে যেত। বিকজ ইউটিউবে একটি নিয়ম আছে যে যদি কেউ যদি এরকম সাব ফর সাব করে দেন, ওই সব সাবস্ক্রাইবার আর থাকে না, সব চলে যায়। সো আমার এমনি সাবস্ক্রাইবার কমতে থাকে, সো আমার এমনি আসলে 200তে। সো আমি 200তে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক একই যাচ্ছি। এরপর আমি রিয়েল কন্টেন্ট দেওয়া স্টার্ট করি, টেক ভিডিওস। এরপর তখন আমি ফেসবুক খুলি 18 সালে ডিসেম্বর মাসে। তখন আমি অনেক ফ্রেন্ডস ছিল আমার, সব ছিল ইউটিউব ফ্রেন্ডস। সো সব ছিল আমার ইউটিউব ফ্রেন্ডস, অ্যান্ড আমি আর কি বলবো, বেশিরভাগই সবাই ছিল আমার ইউটিউব ফ্রেন্ডস, অ্যান্ড সবাই তখন ইউটিউবিং স্টার্ট করবে। তখন আমি একটা প্ল্যান করলাম, কেমন হয় যদি আমি ফার্স্ট ভিডিওটা দিয়ে জুয়েলি দিই, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি ফ্রম দ্যাট। সো আমি দেখলাম, ভিডিও বানালাম, ফার্স্ট ভিডিও, নিজে বানানো ভিডিও, নিজে এডিট করা একটা ভিডিও, নিজে একটা থাম্বনেল বানানো। সো একটি চ্যানেল আছে, নাম হলো এস টি ইউনিক টেক, আমি তার সব চ্যানেল তখন ফলো করতাম এবং তার সব কন্টেন্টগুলোই দর আবার ট্রাই করতাম। কিন্তু আমি ভাবতাম যে বারবার যদি সেম কন্টেন্ট দিই কিন্তু মানুষ আর পছন্দ করবে না এগুলা। সো আমি একটু ডিফারেন্ট করা ট্রাই করলাম, এরপর থেকে যে ভিউস আসতে শুরু করেছে, সাবস্ক্রাইবারও বাড়তেছে, 300, 400, 500 অ্যান্ড বাড়তেছে। অ্যান্ড ফর কাইন্ড ইনফরমেশন, আমি জুন মাস থেকে সব ছেড়ে দিয়েছি সাব ফর সাব করা, 2019 সালের জুন মাস থেকে, জুন অথবা এপ্রিল মাস থেকে আমি এগুলো বন্ধ করে দিয়েছি। আমি এগুলো দেখেছি জানুয়ারি মাস থেকে। সো এটা বন্ধ করার পর আমার খুবই খারাপ লাগছিলো যে এখন কেমন সম্ভব এগুলো। সো আমি অনেক ইউটিউবে ভিডিও দেখলাম যেগুলো কেমনে হয়, কেমনে করতে হয়। সো দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেলাম যে কী করবো,
তারপর এসটি ইউনিক চ্যানেলটা আসলো, পর আমাকে সব কিছু আমি বুঝে গেলাম যে কেমনে কী কাজ করে। এরপর আমি দেখলাম যে আসলেই তো ঠিকভাবে আমি ভিডিও বানালাম 10 মিনিটের অথবা 7 মিনিটের, এরপর ওয়াচ টাইমও বাড়লো। ওয়াচ টাইম যদি বাড়ে দেন ভিডিও ভাইরাল হয়, এটা আমি জানতে পারলাম। সো আমি দ্যাটস ওয়াই ভিডিওর লেন্থটা বড় করলাম। বড় করার পর আমার ওয়াচ টাইমও বাড়তেছে, ভিডিও ভাইরাল হচ্ছে, লাইকস শেয়ারস কমেন্টস বিশাল পরিমাণ হচ্ছে। তখন তো সাবস্ক্রাইবার একবারে ধরম ধরম করে আগাচ্ছে। সো এরপর তখন হবে ঈদ, ঈদের ছুটি, ঈদের ছুটিতে আমরা তখন বাড়িতে যাব। সো বাড়িতে যাওয়ার জন্য আমার কোনো প্ল্যান ছিল না। সো আমি খুবই আমার চ্যানেল নিয়ে খুবই টেনশনে ছিলাম। সো আমি কী করবো, আমি ইয়ে করতে পারছিলাম না। আমি প্রত্যেকদিন তখন একটা করে ভিডিও দিতাম। সো ভিডিও দেওয়ার পর লাস্ট ভিডিও ছিল আমার পাবজি লাইট ওইটা। সো দেওয়ার পর আর ভিডিও দিই নাই প্রায় 2 থেকে 3 মাস। সো কেন দিই নাই, আমি দিই নাই কারণ হলো আমি তখন ভয় পাইতাম। অ্যান্ড আমি আমার তখন মনে আছে যে আমার তখন 558 সাবস্ক্রাইবার্স ছিল, অনেক বেশি ছিল আসলে বলেছিলাম আমার মতে। আমি প্রত্যেক দিন চ্যানেলটা দেখতাম বাড়িতে বসে, অ্যান্ড ভিডিও তো বানানো সম্ভব না, তাই আমি একটা ভ্লগ চ্যানেল খুললাম যে ভ্লগ করব বাড়িতে বসে। বাট ওটাতেও সাকসেস হইতে পারলাম না। সো এখন আমি কী করব। সো আমি ঢাকায় আসার পর দেখলাম যে আমার স্কুল খুলবে। সো এখন যদি ভিডিও দিয়ে দেন তো স্কুলে যে আমাকে সবাই হাসাবে, যে সবাই আমাকে নিয়ে হাসবে যে আমি কী ভিডিও বানাই, কী খ্যাত, কেমনে কথা বলি, কথা বলতে পারি না, এসব বলবো। আমি দ্যাটস ওয়াই ভয় পেয়ে গেলাম। সো এখন আমি আর কী করবো আমি বুঝতেছি না। সো আমি 3 মাসের মতো ভিডিও দেওয়া বন্ধ রাখলাম। এরপর হঠাৎ করে আবার একটি ভিডিও দিলাম যে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল অন মোবাইল। সো ওটা আমি দিলাম, আমি অনেক ভয় ভয় ছিলাম। এরপর দেখি যে আমার একটা ফ্রেন্ড অথবা একটা জুনিয়র, সে বললো যে তারা আমাকে চাতাইতো যখন ওদের সামনে যেতাম, চাতাইতো। সো ওদের সামনে যাইতে আমার আসলে ভালো লাগতো না, দ্যাটস ওয়াই আমি ওদেরকে ইগনোর করতাম। এরপর কিছুদিন পর আমি ভালো ভালো আরও কন্টেন্ট দিলাম, দেখি যে এরপর ওরাই আমাকে আরও উৎসাহ দেয়, আমাকে আরও বলে যে ভাইয়া ভিডিওটি ভালো হয়েছে, এবার ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, ভিডিও কোয়ালিটি ভালো ছিল, সব কিছু ভালো ছিল। সো আমি এটা দেখে উৎসাহ পাইলাম, ভিডিও দিতেই গেলাম। সো এমনি হইল আমার 600। সো এরপর ডিসেম্বর মাসে আসার পর আমি গেলাম ওমরা করতে। আপনারা যদি জানেন দেন আমি গেছি ওমরা করতে ডিসেম্বর মাসে 31 তারিখে। 31 তারিখে যাওয়ার পর তখন আমি কী করবো, ভিডিও চ্যানেল তো আমার বন্ধ হয়ে যাবে নাকি। সো তখন একটা জিনিস ট্রেন্ডে ছিল, সো ওইটার নাম হলো আগন্তুক। আগন্তুক আপনারা যদি খেলে থাকেন দেন অবশ্যই জানবেন যে, মানে খেলে থাকেন না যদি ওটা দেখে থাকেন ও ট্রেলার দেন জানবেন যে ওটা মানুষ কত কিছু ডিসকাস করতেছে। সো আমি একটা ভিডিও দিলাম। সো তখন আমার ভিউস অনেক কমে গেছিলো 1 সপ্তাহের জন্য। এরপর দেখি যে এই ভিডিওটি দিলাম, তখন আমার বাসায় ফ্রেন্ড ছিল একটা। সো তাকে বললাম যে একটু দেখতে আমার ভিউস কত হয়েছে, দেখতে বললাম, মাত্র 5 মিনিট হয়েছে মনে হয়, দেখে যে 50 ভিউস, 5 মিনিটে 50 ভিউস হয়। আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কেমনে সম্ভব হইলো। আবার আমি আবার আগের মতো কি আমি আবার এসে পড়ছি নাকি। সো আমি তখন বুঝতে পারলাম যে আমাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং টপিক ওয়াচ টাইম ছিল ওটার মধ্যে, যেমন ওই ভিডিওটা ছিল 7 মিনিটের অথবা 6 মিনিটের। সো দ্যাটস ওইটাতে বেশিরভাগ ওয়াচ টাইম কভার করছিল এবং মানুষ ভিডিওটি দেখছিল। আমি একটা ট্রেলারের ভিডিও বানিয়েছিলাম, সো ওটা মানুষ দেখেছিল অ্যান্ড ওটাতে অনেক কমেন্ট করছিল অ্যান্ড ওটা শেয়ার করেছিল। সো দ্যাটস ওটাতে ওয়াচ টাইম বৃদ্ধি পেয়েছে
অ্যান্ড সাবস্ক্রাইবার্সও পেয়েছি, ভিউসও পেয়েছি। অ্যান্ড ওটা থামনেলটা আমি একটা ইউনিক থামনেল দিয়েছি, শোটা যাচ্ছে দেখি যে এক ঘন্টা পর দিকে যেটার ভিউস হয়েছে 200 অথবা 300-400 হয়ে গেছে এরকম। সো আস্তে আস্তে দেখি যে ওটার ভিউজও বাড়তেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে। এরপর আস্তে আস্তে আরও একটা ভিডিও দিলাম, জাস্ট ট্রেলারটা দিলাম, ট্রেলার ঠিক আছে, ওটারও ভিউজ হয়েছে ভালোই। এরপর বুঝলাম যে ট্রেন্ডিং টপিক, ওয়াচ টাইম এবং থাম্বনেল অনেক ম্যাটার করে, অনেক। অ্যান্ড ট্যাগস অ্যান্ড টাইটেল, প্রত্যেকটা ভিডিওর মেইন জিনিসটা হলো থাম্বনেল, বিকজ মানুষ থাম্বনেল দেখে বুঝবে যে ভিডিওটি কেমন। সো এরপর আমি একটা ভিডিও দিচ্ছি আগন্তুক, কিসে কিসে খেলা যাবে, ফোনে খেলা যাবে নাকি, সব অ্যান্সার আমি, সব কোয়েশ্চেন আমি অ্যান্সার করি। সো ওইটারও ভালো রেসপন্স পাইছি। সো আমি এই ভিডিওটা দেওয়ার পরই গেছিলাম ওমরা করতে। সো তখন আমি অনেক চিন্তিত ছিলাম যে আমি কেমনে চ্যানেলটা থাকবে, আমার আবার কি সেম জায়গায় এসে পড়বে নাকি। বাট না, আল্লাহর রহমতে আমি যখন ওখানে গিয়েছি তখন আমি দেখি যে আমার সাবস্ক্রাইবার্স ওই ভিডিও থেকেই সব আসতেছে, ওই ভিডিওর ভিউস এখন আপনারা যদি দেখেন দেন ওইটার ভিউস এখন 7.5K ভিউস হয়েছে, অ্যান্ড লাইকস প্রায় 160টা লাইক কম, বাট ভিউস অনেক, ভিউস আসলে অনেক হয়েছে। আমি ভিউস ম্যাটার করা যাবে না, আপনার ম্যাটার করতে হবে আপনার ভিউয়ার্সরা কী পছন্দ করে। সো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে। সো তখন ওই ভিডিওটাই দেখি যে প্রত্যেক দিন আমি যখন নামাজ পড়ে আসলাম অথবা ঘুরে টুরে আসলাম মক্কা এবং ওখান থেকে, সো তখন দেখতাম যে আমার চ্যানেলটা কেমন চলতেছে। সো দেখতাম যে প্রত্যেক 48 আওয়ার্সের মধ্যে আমার 1000 ভিউস, 500 ভিউস এমন করে আসতেছে। সো আমি দেখতে অনেক খুশি, বাট আমার চ্যানেলও অনেক বাড়তেছে ভালোভাবেই। এরপর আমি আল্লাহকে অনেক থ্যাংক ইউ জানালাম যে এত কিছু দেওয়ার জন্য আমাকে। এরপর ঢাকায় আসলাম, 40 দিনের জন্য আমি ভিডিও অফ করে দিলাম আবার। এরপর দেখি যে না, আমার ওই ভিডিও আগায় নিয়েই যাচ্ছে, তো নিয়ে যাচ্ছে। এরপর আর কি বলবো, এরপর 40 দিন পর আমার ফার্স্ট ভিডিওটি দিলাম যে এই ইয়ার 2020-তে কী কী নতুন গেম আসবে। সো নতুন গেম মানে হলো এই ইয়ার 10টি গেম আসবে যেগুলো নতুন অ্যান্ড ব্র্যান্ড নিউ। সো আমার বাংলা চ্যানেল থেকে আমি ইংলিশে করে ফেললাম কেন, সে এটা আমার একবারে ভালো লাগেনি, বিকজ আমার কাছে কন্টেন্ট নাই। এবং আমি দেখ, আমি গেমিং করার শখটা হলো বিকজ আমার সবথেকে পপুলার ভিডিওগুলো হচ্ছে গেমিং, যেমন জিটি স্যান অ্যান্ড্রিয়াস আপনারা যদি চেনে দেখেন, 18 সালে দিয়ে অগস্ট মাসে ওটা অনেক ভিউস খায় তখন, এখন তো ওটা 3.5K অনেক আমার মতে এখন ভালোই আছে। সব পপুলার ভিডিওসগুলো হচ্ছে গেমিং। সো আমি দ্যাটস ওয়াই গেমিং টপিকটা চুজ করলাম। গেমিং টপিক চুজ করার পরে দেখি যে ভিউস আসতেছে আসতেছে না এরকম মাঝখানে ইংলিশ দেওয়ার পর। সো আমি বাংলায় দিলাম, দেওয়ার পর 700 ক্রস করলাম, এরপর 750, এরপর 760 আসলো। 60 আসার পর আমি প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিলাম, ভিডিও দিচ্ছি 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 করে 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 80 পর্যন্ত গেলাম। এরপর দেওয়ার পর 80 আটকে গেলাম, কী হলো আমি বুঝলাম না। প্রত্যেক দিন আমি 2টা করেই ভিডিও দিচ্ছি, ভালো শেয়ার করতেছি, ওয়াচ টাইম আসতেছে, সমস্যা নেই, অনেক লেন্দি করছি ভিডিও, বাট সাবস্ক্রাইবার আসতেছে না, এটা বুঝলাম না। আবার সাবস্ক্রাইবার যে কেন আসতেছিল না মাথায় ঢুকতেছিল না, যে 780-তেই প্রায় 2 সপ্তাহ আমি ছিলাম, 780-81-82-83, এরপর আবার 80-81-82-83-84-85 এমনি করে 1 সপ্তাহ ওইখানেই লাগাইছিল 80-তে। এরপর সেকেন্ড সপ্তাহে আসি 90-তে আমাকে কোনো ভাবতে হয় নাই, মাত্র 2 দিনেই আমরা 800 সাবস্ক্রাইবার্স ক্রস করেছি। সো এটাই ছিল আমার এই চ্যানেলের ফুল ইতিহাস। অ্যান্ড আমি আর কী বলবো, আমি সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানাতে চাই আমার ফ্রেন্ড ফাতিনকে, বিকজ ও যদি আমাকে এত সাপোর্ট না করতে দেন আমি জীবনে এত পর্যন্ত আগাইতে পারতাম না। ও আমাকে চ্যানেলে যেমনি চেতায়, আল্লাহ আমিই জানি শুধু,
অ্যান্ড ওইটার জন্য আমি এত ভালোভাবে কন্টেন্ট বানাতে পারছি। বাট এখন আমার চ্যানেল অতটা ভিউস নেই আমি জানি, বাট সামনে আগাবো অ্যান্ড ভালো করে ভিউস আনা ট্রাই করব। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার চ্যানেলের ভিউস ম্যাটার করে না, সাবস্ক্রাইবার ম্যাটার করে না, কন্টেন্ট ম্যাটার করে। আপনি কী কন্টেন্ট বানাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছু ম্যাটার করে। কন্টেন্ট হচ্ছে মেন, বিকজ মানুষ আপনার চ্যানেলে লাইক সাবস্ক্রাইবার দেখতে আসে না, কন্টেন্ট দেখতে আসে। সবসময় মনে রাখবেন, আপনি আজকে পাঁচটা জিনিস মনে রাখবেন যদি আপনি ইউটিউবে সাকসেসফুল হতে চান। এক, কন্টেন্ট ম্যাটার করে। দুই, লেন্দি ভিডিও বানাবেন যেন ওয়াচ টাইম আসে। তিন, একবারে ট্রু পিওর অ্যান্ড ট্রাস্টফুল ডিসক্রিপশন অ্যান্ড টাইটেল দেবেন। ফোর, ভালো ভালো ট্রেন্ডিং টপিক্সের ভিডিও বানাবেন। পাঁচ, ভালো ট্যাগস দিবেন, ভালো থাম্বনেইল বানাবেন অ্যান্ড ভালো টাইটেল দিবেন। সো আর আমার কিছু আজকে বলা নেই। সো আমি জানি আমি একটু বেশি কথা বলে এখানে ফেলেছি আজকে। সো আমি আসলে আমার ফিলিংসটা শেয়ার করতে চাইছিলাম, আর কিছু না। এখনও অনেকেই ভাবছেন যে এইসব ফালতু নিউজ, এইসব শুনে কোনো লাভ নাই, বাট ট্রাস্ট মি, একবার যদি শুরু করেন দেন আর শেষ করতে ইচ্ছে করবেন। অ্যান্ড আপনাদের মাথায় অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে আমি প্রতিদিন দুইটা কেন ভিডিও দিই। বিকজ ইউটিউবের নিয়ম হিসাবেই প্রত্যেক দিন যদি কন্টেন্ট দিই দেন আমি ফেমাস হইতে পারবো, অথবা ভালো জিনিস পাবো, সাবস্ক্রাইবার পাবো। আপনারা যদি পিউডিপাইকে চেনেন দেন দেখবেন যে ওর চ্যানেলে মোট কয়টা ভিডিও, প্রায় 5K এর মতো ওর চ্যানেলে ভিডিও 2010 থেকে স্টার্ট করে আসছে 5K। অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু 104 মিলিয়ন, ভিউজ হয় কত, হায়েস্ট 10 মিলিয়ন। সো আমরাও যদি এমনি কাউন্ট করি দেন আমার তো 800 সাবস্ক্রাইবার, দেন তো আমি জাস্ট 80 পাইলেই তো হয় যদি আমি পিউডিপাইয়ের মতো চাই। বাট আমি চাচ্ছি যে যেন আমার সব সাবস্ক্রাইবারের জন্য খুশি থাকে। সো আমি আর কোনো কথা বলতে চাই না আপনাদের সাথে, লাইক আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।